ভাই আপনার নাম কি? মোহাম্মদ মোতাহার ভাই। ও আপনি তো যে গরু বিক্রি করতে আসছেন হাটে? ইনশাআল্লাহ। তা কেমন বেচা কেনা কেমন বর্তমানে এই কুরবানির হাটে? কেনা বেচা আন্তরিক কাস্টমার এর নামে নাই। তাই না? আর এই কুরবানির উপলক্ষে তো আজকেই বড় হাট। হ্যাঁ আজকেই বড় হাট। বড় হাট তাই আপনাদের মানে কয়টা গরু নিয়ে আসছেন আপনি? 25টা। 25টা। তা মোটামুটি কাস্টমার এখন আসেন নি হাটের ভিতরে? না না হাটের ভিতরে তো কে নেই। ও আচ্ছা ধন্যবাদ আপনাকে। दर्शक देखो एगारोटा बेजे चलो एखो तेम कस्टमर हाटर भरे ढोकनी और करोनाकालीन समय जरा व्यापारी आदर एक गरु बिक्री करते समस्या हे लकडाउन पर मानुषो घर थे भय बेर हा गु कनारा टिकार मालिक ता तो बसार बेर हा दर्शक देख हाटे बड़ो बड़ो गरु आनेक गरु एस কিন্তু লকডাউনের কারণে করোনাকালীন সময় মানুষ ভয়ে বাসার থেকে বের হতে পারছে না। তাই দেখুন গরুর শেষ নেই, বড় বড় গরু আছে টেকেরহাট বন্দরে, টেকেরহাট গরুর হাটে। দেখুন দর্শক সেই দৃশ্যগুলো। ভাই আপনার নাম কি? শেখ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। ও তা আপনারা তো এই যে গরুহাটের কর্তৃপক্ষ আছেন নেতৃত্ব কর্তৃত্বে, তাই বর্তমানে কেমন বেচাকেনা হচ্ছে কেমন? বর্তমানে বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে। পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে হাট মিলছে। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সরকারের স্বাস্থ্যবিধি মেলা মেনে গোয়াট বসানো হয়েছে এবং সুন্দর পরিবেশ অবস্থায় এই হাট মিলন হয়েছে এবং সুন্দর পরিবেশ অবস্থায় হাট এখনো কার্যক্রম চালু আছে। ক্রেতারা তো কোনো ঝামেলায় নাই, যারা কিনতেছে তারা সুন্দর ও সুস্থ অবস্থায় তারা ক্রয় বিক্রয় করতেছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এবার কি গরুর দাম বেশি? বেশি তাই না? আচ্ছা ধন্যবাদ আপনাকে। উড়ানো হয়েছিল এই ফেলে
ভাই আপনার নাম কি? তাই আপনি কয়টা গরু নিয়ে আসছেন হাটে? আটচল্লিশটা। তা কেমন বেচা কেনা কেমন হচ্ছে ভাই? পাঁচটা বিক্রি করছেন, আটচল্লিশটার ভিতরে পাঁচটা বিক্রি করছেন, আরো আছে হলো আপনার 43টা। তাই মোটামুটি আপনাকে কি কেমন বসতেছেন লকডাউনের পরে যে এই ভাঙা বাজার ছিল, বর্তমানে যে আবার এই আমার টেকের হাটের ঐতিহ্যবাহী টেকের হাটের যে বাজারটি, এই হাটটি মনে করেন আপনি সব গরু বিক্রি করে যেতে পারবেন? তাই মোটামুটি আপনি এই বাজারে যদি গরু বিক্রি করতে পারেন তাহলে লাভবান হবেন, আর যদি না বিক্রি করতে পারেন লসে পড়বেন। তাই আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখুন, এই ভাই 48টি গরু নিয়ে এসেছে টেকের হাট গরু হাটে, 48টি গরুর 5টি বিক্রি করেছে সকালবেলায়, আরো 43টি গরু আছে, সে আশাবাদী যে গরু বিক্রি করে ফেলতে পারবে। দেখুন দর্শক টেকের হাটের সেই দৃশ্যগুলো। হ্যাঁ ভালো, কেমন বেচা কেনা হইতেছে? গরু আছে? হ্যাঁ গরু অনেক গরু হয়েছে। আচ্ছা ধন্যবাদ, বড় ব্যাপারই আছে। ভাই কেমন বেচা কেনা হচ্ছে হাটে আজকে? মোটামুটি কেনা বেচা কেমন লাগছে ভাই? কেনা বেচা হবে দুইটার পরে। দুইটার পরে? ক্রেতা কি আছে, কাস্টমার আছে? কাস্টমার আছে, আমরা এটা বেচছি 1,70,000। তাই এটা বেচছেন আপনি? আচ্ছা কয়টা নিয়ে আসছেন আপনি? আমি বলুন 18টা। ও 18টা, একটা বিক্রি করছেন? একটা বিক্রি। আশাবাদী যে 17টাই বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ আপনাকে।